হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাগের এক ভাগের মতো বাঁধা কপি আছে, এবং তার সাথে যেইটা চিটাগংয়ে খুবই মানে সবাই রান্না করে খায় এবং ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে সবাই খায়, সেটা হচ্ছে গিয়ে এই ফেলানের ডাল। এটা হয়তো বা আমরা অনেকেই পরিচিত না এই ডালের ডালটার সাথে। এইটা নর্মালি বিভিন্ন সুপার শপগুলোতে পাওয়া যায়। এটার নাম হচ্ছে ফেলানের ডাল বা চিটাগংয়ে বেল্লা ডালও বলে। তো আমি আজকে এই বাঁধাকপির সাথে এই ফ্যালনের ডালের একটা রেসিপি করব, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই রেসিপিটার জন্য আমার যেই মশলাগুলো লাগছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এখানে আছে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। আমি কোনটা কতটুকু নিয়েছি সেটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, এখানে মরিচের গুঁড়া, আমি মরিচের গুঁড়াটা কম নিয়েছি কারণ যেহেতু আমি কাঁচা মরিচ দিব, এখানে আছে লবণ অ্যান্ড এখানে আছে ধনিয়া গুঁড়া। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি এই রান্নাটা করি। একটি প্যানে আমি পানি নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। এখন এর মধ্যে আমি পাতাকপিগুলো দিয়ে দিব। আমি এখানে পাতাকপিগুলো নিয়ে নিয়েছি, এখন এই পাতাকপির মধ্যে আমি ডালগুলো দিয়ে দিব। আমি ডালগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে গিয়ে এইটা আসলে আপনি সুপার শপে গেলে এই ছিলকাগুলো মানে ছাড়াও পাবেন, একদম হোয়াইট কালারের। আমারটাতে ছিলকা ছিল, আমি এটা চিটাগং থেকে এনেছিলাম, পরে আমি এটাকে পাটাতে একটুখানি ডোলে তারপরে ছিলকাটা ফেলে নিয়েছি। তা এখন এর মধ্যে আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে এর মধ্যে আমি হালকা একটুখানি হলুদ দিব। এরপরে এটাকে আমি 20-25 মিনিটের জন্য সিদ্ধ করব, যখন এটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি রান্না করব। ডালটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগে। তো আমার পাতাকপি এবং ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এই ডালটা সিদ্ধ করতে কিছুটা সময় লাগে, আমার এখানে 40 মিনিটসের মতো সময় লেগেছে। তো যেহেতু আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে এটাকে একটু রান্না করে নিব। আমার প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে তেলও নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি মশলাগুলো দিয়ে দিব, আমি অল্প একটু পানি দিয়ে দিব। এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন মশলার মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। বাঁধাকপিগুলোকে আমি নেড়ে চেড়ে কতক্ষণ রান্না করব,
নাড়তে নাড়তে এটাকে একবারে শুকিয়ে মাখামাখা করে ফেলতে হবে। এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এভাবে কতক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন একবারে শুকিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি একদম মাখামাখা করে ফেলেছি, আর আমার পানিটাও একদম শুকিয়ে এসেছে, ডালটাও মানে মোটামুটি গলে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে ধনিয়া কুচি দিয়ে দেব। আমি আবার কিছুটা একটু নেড়ে নিব। তারপরে এভাবে আমি নামিয়ে ফেলব। এই ডালটা খেতে খুবই টেস্টি, যদিও একটু প্রিপেয়ার করতে কষ্ট হয়, বাট আপনারা সেম এইভাবে পাতাকপি দিয়ে অথবা আপনারা অন্য স্টাইলে অন্য সবজি দিয়েও করতে পারেন, যেমন লাউ দিয়ে রান্না করা যায়, মাছ দিয়ে করা যায়। এই ফ্যালনের ডালটা খুবই টেস্টি এবং অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এটার মধ্যে হাই প্রোটিনও থাকে। আপনারা চাইলে সেম একইভাবে এই রেসিপিটা করে দেখতে পারেন, অথবা আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবেও করতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।